সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি খুবই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এটিএন বাংলার কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির সুবাসে। আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি কৃষিবিদ সাব্বির সজীব। দর্শক, আপনারা জানেন মাটির সুবাসের প্রতি পর্বে হাজির হই কৃষির নানামুখী বিষয় নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ এসেছি মানিকগঞ্জের হরিরামপুরে। আমরা চেষ্টা করব, আমরা জানি যে এই হরিরামপুরে গাছিপাড়া বা হাজারিপাড়া নামে একটা অঞ্চল আছে, সেই অঞ্চলে যেয়ে সেখানকার গাছি তারা কিভাবে রস সংগ্রহ করেন, কিভাবে গুড় তৈরি করেন, এই ব্যাপারগুলো এবং সামগ্রিক যে ইতিহাস এই হাজারি গুড়ের সেই ব্যাপারগুলো তুলে ধরবো আপনাদেরই সামনে। তো কথা বাড়াবো না, চলুন তলা চলে যাই আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। খেজুর এক ধরনের তাল জাতীয় শাখাবিহীন বৃক্ষ, তবে মানিকগঞ্জের গাছিপাড়ার মানুষের কাছে এই খেজুর গাছ যেন এক আশীর্বাদের নাম। তবে এই আশীর্বাদ তখনই পাকাপোক্ত হয় যখন রানী এলিজাবেথ এই সাদা রঙের হাজারি গুড়ের স্বাদ গ্রহণ করেছিলেন। সাধারণত বিকেল বেলা থেকেই শুরু হয় গাছিদের কর্মযজ্ঞ, গাছ কাটা, হাড়ি পাতা ইত্যাদি ইত্যাদি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি মানিকগঞ্জের ঝিটকা বাজারের ঠিক পাশেই এবং দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে অনেকগুলো কিন্তু খেজুর গাছ। আমরা জানি খেজুরের রস এবং খেজুরের গুড়ের জন্য মানিকগঞ্জ অঞ্চলটা খুবই প্রসিদ্ধ এবং তার সাথে ফরিদপুর, যশোর বিভিন্ন অঞ্চলে কিন্তু এই খেজুরের রস থেকে গুড় হয়। তো আজকে এইখানে আমরা এসেছি এই খেজুর গাছিদের সাথে কথা বলতে। তো বলতে বলতে এই যে একজন গাছি পেয়ে গেলাম, ভাই একটু এদিকে আসেন, কথা বলি। কি নাম আপনার? মোহাম্মদ শুকুর আলী। তো একটু শুরুর গল্পটা বলেন। আমাদের এখানে হাজারি গুড় নাম করা জিটকের ঐতিহ্যবাহী, কিন্তু আমরা খেজুর গাছ এই গুড় তৈরি করি, দিনে কাটি, রাত্রে হয়তো যদি ওই গরমের সিজনে ই করা লাগে, পেরে নেওয়া লাগে, আর এমনি শীত থাকলে সকালে আমরা এটা বানাই হাজারি গুড়। সকালে বানাই, মানে এখন হচ্ছে বিকাল বিকাল, এখনই মানে সন্ধ্যার সূর্যাস্তের আগেই সব ভারী পেতে ফেলতে হবে। হ্যাঁ, পেতে ফেলতে হবে। হাজারিপাড়ায় সবাই কিন্তু হাজারি পরিবারভুক্ত নয়, কোনো কোনো গাছি সরাসরি আত্মীয়, আবার কেউ কেউ পাড়া প্রতিবেশী। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার শিকদারপাড়া গ্রামে এবং আমার সাথে আছেন দেখতেই পাচ্ছেন একজন গাছি। তবে তার পরিচয় শুধু যে গাছি তা কিন্তু নয়, তিনি হচ্ছে হাজারি গুড় যারা বানান তাদের পরিবারেরই একজন। কি নাম আপনার? আমার নাম মিজানুর রহমান মিজান। তো মিজান ভাই, সন্ধ্যাও তো হয়ে যাচ্ছে, আপনার হাড়িও পাততে হবে, তো হাড়ি পাততে পাততে কথা বলি আপনার সাথে। তো শুরুর গল্পটা একটু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে, এই কবে থেকে আপনি হাজারি গুড়টা বানান? আমি গাছ কাটি অনেক ছোট থেকেই, আপনার 17 বছর হয়। হাজারি গুড় কি ওই 17 বছর আগে থেকেই বানান? না না না, এটা আমার শ্রম দেওয়া লাগছে, অনেক কষ্ট করা লাগছে এটির পিছনে। এগুলোর সূচনা শুরু থেকে হলো মোহাম্মদ হাজারি থেকে। তো এখন একটু বলবেন, এই যে গাছ যে এখন হাড়ি পাল্টাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ। যেই হাড়িটা পাতা আছে এটা কখন পাতছিলেন এখানে গাছে? এখানে এই সকালে মোটামুটি 6টার দিকে আজকে প্রথম কাটা কাটছি, আজকে সেকেন্ড কাটা কাটতেছি আপনার। তো প্রথম কাটের রস দিয়েই কেন হাজারি গুড়, এটার কারণ কি? প্রথম কাটা আপনার 7 দিন 8 দিন শুকাই তো গাছটারে, গাছটা টাইট হয়, মজবুত হয়, শক্ত হয়, ওই থেকে আপনাদের রস আসে, রসটা গন্ধ হবে, মিষ্টি হবে, খুব সুস্বাদু হবে, ঘ্রাণ হবে, ওইটা থেকে হাজারি গুড় আসে। হাজারি গুড়টা আপনার ওই রসের গুড়টা আপনার সাদা হবে, ওইটাই হাজারি গুড় হবে। আর যে সেকেন্ড কাটা এখন গাছ কাটতেছি, এই সেকেন্ড কাটার রসটা এতটা মিষ্টি হবে না, মিষ্টি কম হবে, ঘন কম হবে, সেন্ট ঘ্রাণ ঘ্রাণটাও কম কম হবে। ওই পরের রসগুলো দেখি, মানে লাল গুড় যেটা, লাল গুড় তৈরি করি। হ্যাঁ দর্শক, আজ মানিকগঞ্জের হরিরামপুর এলাকায় ঘুরলাম এবং ঘুরতে ঘুরতে কিন্তু দেখতেই পাচ্ছেন চারিপাশ কিন্তু অন্ধকার হয়ে আসছে, অর্থাৎ সূর্যাস্ত কিন্তু হয়ে গিয়েছে। তো চেষ্টা করেছি আজকে কয়েকজন গাছের সাথে কথা বলতে, তারা হাড়ি পাতেন, বিশেষ করে বিকালবেলা থেকে শুরু হয় এবং তারপরে কিন্তু একেবারে ভোরবেলা থেকে
সেই হাড়িগুলো নামানো শুরু হয় এবং রস সংগ্রহের পর গুড় তৈরি করেন তারা। তো কালকে সকালে আবার হাজির হব ভোরবেলায় এবং তারা কীভাবে কী করেন সব কিছু দেখাবো এবং হাজারি গুড়ের গল্প আপনাদের সামনে উপস্থাপন করব। সূর্যাস্তের আগেই গাছে গাছে হাড়িপাতে গাছিরা, অপেক্ষা শুধু রাতের সিংহভাগ, কেননা সূর্য উঠার আগেই যেন শুরু হয় তাদের কার্যক্রম। সুপ্রিয় দর্শক, এখন বাজে ভোর ৫টা, তো দেখতেই পাচ্ছেন শীতের সকাল, এখনো সূর্যের উদয় হয়নি, কিন্তু এই যে গাছিরা কিন্তু চলে এসেছে রস সংগ্রহ করতে। গতকাল বিকেল থেকে সূর্যাস্ত পর্যন্ত দেখিয়েছিলাম কিভাবে হাড়ি পাতা হয়, গাছে রস সংগ্রহ কিভাবে করতে হয়। তো আজকে দেখার চেষ্টা করব কিভাবে তারা গাছ থেকে রস সংগ্রহ করেন এবং কিভাবে এই হাজারি গুড় বানানো হয়, সেই প্রক্রিয়াগুলো। তো কথা বাড়াবো না, গাছিদের সাথে আমিও এখন চলে যাব গাছের রস সংগ্রহ করতে। অন্ধকারে কৃত্রিম বাতি ব্যবহার করে পারা হয় খেজুরের রস। কোনো গাছে হয় আধা লিটার, আবার কোনো কোনো গাছে ৫ থেকে ৬ লিটার। একেবারে স্বচ্ছ এ সকল খেজুরের রস, কেননা সূর্য উদয়ের আগে যদি রস পারা যায় গাছ থেকে, তাহলে রসের গুণাগুণ অনেকটাই বেশি ভালো থাকে। দর্শক, যে কথা বলছিলাম যে ভোর ৪টার সময় বের হয়েছিলাম, এখন ৬টার মতো বাজে। তো এই যে মিজান ভাই গাছে আমাদের হাজারি গুড়ের কারিগর, তাকে কিন্তু পেয়ে গেলাম। রস পারা তো দেখলাম, হ্যাঁ, এই ভোর ৪টার দিকে শুরু হয়েছে, আপনি ৫টার দিকে পারা শুরু করলেন। হ্যাঁ হ্যাঁ, তো এখন এই রসগুলা দিয়ে কি হাজারি গুড় বানাবেন না? হ্যাঁ, এই রস থেকে আমাদের হাজারি গুড় হবে। হ্যাঁ, আর সূর্য ওঠার আগে আপনার রসটা আইনে সকালেই এটাতে জাল দিতে হবে। সকালে জাল দিতে হবে? হ্যাঁ, মানে জাল দেওয়া দেরি করা যাবে না? না, জাল দেওয়া দেরি করা যাবে না। আর এটা মানে কত সময়টা কত লাগে যে জাল দেওয়া শুরু করার পর? মোটামুটি আপনার ভরণ বলি বুঝছেন, ওই এক এক একটা ভরণে ২৫ মিনিট ৩০ মিনিট সময় লাগে। রসের হাড়ি বাড়িতে নামিয়ে শুরু হয় গাছির স্ত্রীদের কার্যক্রম। দর্শক, দেখতেই পাচ্ছেন যে সূর্য কিন্তু এখনও ওঠেনি পুরোপুরি, কিন্তু তার আগে কিন্তু চুলার আগুন কিন্তু ধরিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ রস জাল দেওয়া হবে এখন। এবং আমাদের যে গাছি ভাই মিজান ভাই, আপনি কি হন মিজান ভাইয়ের? মিজান ভাইয়ের সহধর্মিনী যিনি, উনি এখন আগুন ধরিয়ে দিচ্ছেন। তো ভাবি, এটার প্রতিদিন কি আপনি জাল দেন? হ্যাঁ, প্রতিদিন আমি জাল দিই। আপনি জাল দেন?
রস জাল দিয়ে ঢালা হয় মাটির পাত্রে, সেখানেই হয় আসল কাজ। আচ্ছা মিজান ভাই, এতক্ষণ তো জ্বালাইলেন, প্রায় মনে হয় আধা ঘন্টা 35 মিনিট না? পঁচিশ তিরিশ মিনিট হয়েছে আর কি। 25-30 মিনিট এখন এরকম ঘুরতে ঘুরতে গুড়টা হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ওই ওই দেড় হাড়ি রস দিছি আপনার, 15-16 লিটার রস আছে এখানে, ওই রসটা হিট করে জ্বালাম করে আপনার এইটুক গুড় হয়ে যাচ্ছে আর কি। এটার আবার রংটা যে সাদা, এইটাই হলো সাদা, তো এখন আসে নাই, সাদা আসবে, আরও সাদা হবে, আরও সাদা হবে, সাদা আসবে। এই এইটা আমরা বলি লাকুর, লাকুর, হ্যাঁ হ্যাঁ লাকুর বলি এটারে। এটা থেকে যেভাবে ঘুইটে ঘুইটে আস্তে 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 সাদা হবে, এবং এটাকে মাটির পাত্রে করতে হবে। হ্যাঁ, এটা মাটির পাত্রে ছাড়া হবে না, হবে না, না। আবার এই গর্ত করে নিয়ে বসাইতে হবে, হ্যাঁ হ্যাঁ, যেন না নড়ে, না নড়ে। তারপর হচ্ছে এরকম গোটাগুটি করতে হবে। এটা কতক্ষণ লাগবে সময়? এটা লাগবে 20 মিনিট, 20 মিনিট লাগবে, 20 মিনিট লাগবে। কেউ কেউ আবার মাটির পাত্রেই রস জাল দেয় এবং সেখান থেকেই সেই রসের পরিমাণ কমিয়ে এনে তারপর আবার ঢালেন মাটির পাত্রেই। দর্শক, ঘড়িতে এখন সময় প্রায় সকাল 8টা এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজারে গুড় বানানো হচ্ছে অন্য একটা পদ্ধতি, অন্য পদ্ধতি বলবে কারণে এখানে যে পাত্রটা ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু মাটির। তো কথা বলি যিনি জাল দিচ্ছেন এই মুহূর্তে, কী নাম আপনার আপা? আমার নাম শাহেদা। শাহেদা, তো এই হাজারে গুড় বানান কত বছর ধরে? আমার বাড়িতে 20 বছর ধরে চলতেছে। 20 বছর ধরে? তো এটা সম্পর্কে একটু বলেন তো, আপনারা কেন এই যে মাটির পাত্রে ব্যবহার করতেছেন? সবাই তো টিনের পাত্র করে, তো এই ব্যাপারটা নিয়ে একটু বলেন। মাটির পাত্রটা মানে অনেক আগের থেকে এই দেশের মানুষে এটাই ব্যবহার করতো, এটাই ভালো। আপনি একটু বলেন তো, এটা কি করতেছেন? ওই পাশে একটু মনে হয় কাঁচা রস না, মানে কম আছে হচ্ছে, তো বাকি এখানে বাকিগুলা তো একই রকম আচটা, মানে তাপটা পাচ্ছে, এটা একটু বলেন। এটা তাপের ভিতরে আপনার এই একটাই থেকে এইগুলো খাওয়া দিতে হয়, খাওয়া দেওয়ার পরে মানে এগুলো কমবে, কমার পর আস্তে আস্তে জ্বালাম করতে ঘন হবে, ঘনত্ব আসবে, তো আসার পরে তারপরে একটাই করব, মানে এক হাঁড়ি ওই ওইখান থেকে এক হাঁড়ি রস দিই, এক হাঁড়ি থেকে তো এইটাই আস্তে আস্তে আমরা দিই, অল্প অল্প দেওয়ার পরে জ্বালাম হয়, জ্বালাম হওয়ার ঘন হয়, ঘন হওয়ার পরে তারপরে এটা থেকে আমরা নিয়ে ওইখানে ওই যে আরেকটা জ্বালা আছে ওইখানে নিয়ে আমরা ঘুটি। মাটির পাত্রেই জাল দিয়ে আবার মাটির পাত্রেই তৈরি হয় হাজারি গুড়ের আসল কার্যক্রম। কি নাম ভাই আপনার? আব্দুল মজিদ শিকদার। আব্দুল মজিদ শিকদার, মানে আপনি হাজারি পরিবারের? না না, হাজারি পরিবারের না, কিন্তু হাজারি গুড় তো বানান। হাজারি গুড় বানাই, বানাচ্ছেন না? তো কত বছর ধরে হাজারি গুড় বানান আর এমনি রস থেকে গুড় বানান? আমি গুড় বানাইতেছি 35 বছর। তো এই যে এখন তো যে প্রথমবার তো দিয়ে দিয়েছেন, ওটা তো গুড় তৈরি হয়ে গেছে, এই রসটা আবার ঘন হইলে পানিতে দেখবেন, দেখার পর হচ্ছে ওই যে যেটা হয়ে গেছে ওই গুড়ে ঢালবেন, তারপর সাঁচে দিবেন না, সাথে দিয়ে মিশিয়ে তারপর ঢালতে হবে। হাজারি গুড়ের আছে অনেক ইতিহাস, কেউ বলেন সাত পুরুষ, আবার কেউ বলেন আরো বেশি পুরুষ আগে থেকে হয়ে আসছে এই হাজারি গুড়ের কার্যক্রম। সুপ্রিয় দর্শক, গাছিপাড়ায় ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম আরেকজন হাজারি পরিবারের সদস্যকে, যার নাম হচ্ছে সোহরাব হাজারি। তো কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি যদি বলতেন এই যে পিছনে কিন্তু রস জ্বালানো হচ্ছে, আমরা তো জানি হাজারি গুড়টা হচ্ছে প্রথম কাটের রস দিয়ে হবে, পরে আর হবে না, তো আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন এই হাজারি গুড়টা হাজারি কেন নাম হইলো এবং এর ইতিহাসটা একটু বলেন। নাম ছিলই হাজারি, হ্যাঁ ওনার নামই ছিল হাজারি, যে প্রথম করে হাজারি প্রামাণিক, প্রামাণিক, হ্যাঁ ওনার ফ্যামিলির সবাই আর কি, হ্যাঁ আস্তে আস্তে উনি মৃত্যুর পর ওই ফ্যামিলির সবাই তৈরি করে গুড়। এটা কত পুরুষ আগের কথা? এত তো নয় পুরুষ চলছে, নয় পুরুষ চলছে মানে আপনি হলো নবম পুরুষ? নবম। আগে তো আপনারা গাছ কাটতেন? হ্যাঁ গাছ কাটতাম, কাটতেন, এখন কাটেন না, বয়স হয়ে গেছে। এখন কি করছেন আর কি? এখন ওই গুড় এই দেখশন করি, এই যে হাজারি গুড়ের দেখশন করি। সর্বশেষ মাটির পাত্র থেকে এই গুড় ঢালা হয় ছোট ছোট মাটির পাত্রে, যেখানে আকৃতি তৈরি হয় গোলাকার গোলাকার গুড়ের।
দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই হাজারি গুড় এই সাঁচে ঢালা হচ্ছে এবং প্রত্যেকটা সাঁচে কিন্তু 250 গ্রাম করে গুড় হবে অর্থাৎ জমার পর, এবং এই পরিমাণটা কিন্তু নির্দিষ্ট মোটামুটি। দর্শক, হাজারি গুড় খেয়ে দেখছি, সত্যি এর স্বাদ কিন্তু অতুলনীয় এবং অবিশ্বাস্য। আসলে বাড়িয়ে বলছি না, কেননা আমরা জানি যে ঐতিহ্যের যে ব্যাপারগুলো থাকে সেগুলো আসলে কিন্তু একটু অন্যরকম এবং শুদ্ধ বিশুদ্ধ হয়ে থাকে। মিজান ভাই, এই যে বুক দিচ্ছেন না, এটার মানে মাঝখানে গোল করে দেওয়ার এটার মানে কারণটা কি? বা এটার গুড়ের একটা সৌন্দর্য, স্থানীয় ছিটকা বাজারে বিক্রি হয় হাজারি গুড়, যেখানে অন্যান্য গুড়ও রয়েছে, তবে হাজারি গুড়ের দাম একটু বেশি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি মানিকগঞ্জের ছিটকা বাজারে, এবং এই ছিটকা বাজারের এটা হচ্ছে গুড়ের বাজার। তো আমার সাথে আছেন এই যে হাজারি গুড় দেখতে পাচ্ছেন, হাজারি গুড় যিনি বিক্রি করেন, তো শুনতে পেলাম উনিও কিন্তু হাজারি পরিবারের একজন। কি নাম আপনার? আমার নাম হলো রোহেশ হাজারি। আমি আজকে এই হাজারি গুড় মনে করেন বিক্রি করি 20 বছর হয়। যদিও বা হাজারি গুড়ের দাম বেশ ভালো, তাই গাছিরাও এর তৈরিতে পরিষ্কার পরিচ্ছন্নতা বেশ মেনেই চলে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কথা বলবো মানিকগঞ্জের হরিরামপুরের উপজেলা কৃষি অফিসার জনাব আব্দুল গাফফারের সাথে। এই যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ধরে রাখার পেছনে আপনারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কীভাবে কাজ করে যাচ্ছেন? হাজারি গুড়ের ইতিহাসটা শুধু এখানেই আমাদের এই হরিরামপুর উপজেলাকে কেন্দ্র করে, এটার একটা বড় ইতিহাস আছে আপনারা জানেন, কিন্তু এটার সাথে কিন্তু মানের একটা বড় প্রক্রিয়া রয়ে গেছে। দেশের অন্যান্য এরিয়াতেও কিন্তু গুড় হচ্ছে, খেজুরের গুড়, কিন্তু সেখান থেকে আমাদের খেজুরের গুড়ের কিছু স্পেশালিটি আছে। সেখান এখানকার খেজুরের গুড়ের কালারটা ভিন্ন, সফটনেস ভিন্ন, এটার স্মেলটাও ভিন্ন। খেজুর গাছ তো আমাদের মানে প্রাকৃতিকভাবেই হয়ে যাচ্ছে, কেউ স্পেসিফিকভাবে লাগাচ্ছে না, বা দু একটা লাগালেও পুকুর পাড়ে লাগাচ্ছে, তো এটার কি স্পেশাল কোনো যত্ন বা পোকামাকড়ের দমন ব্যবস্থা এগুলো কিছু করা লাগে? হ্যাঁ, যেহেতু আবহাওয়া পরিবর্তন হচ্ছে, আবহাওয়ার সাথে রোগ পোকা এবং তাদের অন্যান্য অ্যাগ্রোমিক হ্যাজার্ড রয়ে গেছে, তো আপনি দেখেছেন যে হাজারি গুড়ে কিন্তু সকল প্রক্রিয়ায় খুব অর্গানিক, এত অর্গানিক প্রোডাক্ট খুব কম আছে, কারণ এই গাছে কখনো সার দেওয়া হয় না এবং মাটির পাত্রে জ্বালানো হচ্ছে, এটা যে পোড়ানো হচ্ছে সেটাও কিন্তু একটা মানে কোনো গ্যাস না, জাস্ট এমনি লাকড়ি দিয়ে পোড়ানো হচ্ছে। তো আমাদের প্রবলেমটা রয়ে গেছে হলো নতুন খেজুর গাছে আমরা যেটা রাস্তার পাশে লাগাচ্ছি, গত কয়েক বছর যাবত প্রথম প্রবলেমটা হয়ে যাচ্ছে যে গরু ছাগল এটা খেয়ে ফেলছে। এটা মারাত্মক সমস্যা, যদি আমরা প্রথম দিকে তাদেরকে কন্ট্রোল করতে পারি একটা হেজ দিয়ে, একটা বেড়া দিয়ে, একটা শেড দিয়ে, তাহলে আমাদের খেজুর গাছগুলো টিকে যাবে। তারপরে হয়তো প্রথম দিকে তাদেরকে কিছু ফার্টিলাইজার দিয়ে, কোন কোন সার বেশি লাগে এমন ব্যাপার আছে না, খুব একটা আসলে খেজুর গাছে লাগে না, তবে যদি আমরা ইউরিয়াটা দেই প্রথম দিকে একটু গ্রোথটা ভালো হবে, দেন আমরা যখন রস কর্তন করব তখন আসলে তেমন সমস্যা হয় না। তবে কিছু কিছু গাছে কিছু কাটুই পোকা আক্রমণ করে, সেটা আমরা যদি আলাদা করেই করি করতে পারি, তবে ওভারঅল যদি হিসাব করি তাহলে কিন্তু এটা এখনও অতটা বেশি হ্যাম্পার হয় না। আর এভাবেই আমাদের দেশের কৃষি এগিয়ে যাচ্ছে। খেজুরের রস আমাদের ঐতিহ্য, আমাদের সম্পদ। খেজুরের গুড় হতে পারে আমাদের দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম এক মাধ্যম। সুপ্রিয় দর্শক, আজ আমরা মাটির সুবাস অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের পর্বে এসেছিলাম মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ছিটকা বাজারের ঠিক পাশে, গাছিপাড়া যাকে বলা হয়, এবং শুধু যে গাছিপাড়া তা কিন্তু নয়, হাজারিপাড়াও বলা হয়, এবং হাজারিপাড়া বলা হয় এর পিছনে কারণও আছে, এখানে হাজারি গুড় তৈরি হয় বলে। তো চেষ্টা করেছি আজকের পর্বে হাজারি গুড় কীভাবে বানাতে হয় এবং গাছি আসলে কীভাবে রস সংগ্রহ করেন, কীভাবে গুড় তৈরি করেন, এবং তাদের জীবনযাত্রার মান আসলে কী অবস্থায় আছে, তারা কি লাভজনক অবস্থায় আছেন কি না, এই সামগ্রিক ব্যাপারগুলো, এবং সবচাইতে বড় ব্যাপার হচ্ছে আমাদের দেশে প্রাকৃতিকভাবেই এই খেজুর গাছ হয়, এবং এই খেজুর গাছগুলো দেখতে পাচ্ছেন এই ঠিক আমার বাম পাশে, এভাবেই কিন্তু সারি সারি গাছ হয়ে থাকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। তবে মানিকগঞ্জের এই অঞ্চল হচ্ছে হাজারি গুড় নিয়ে অনেক বেশি পরিচিত, এবং এর
এর রয়েছে অনেক ঐতিহ্য। তো এই ঐতিহ্যের কথাই আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তবে আপনাদের কাছে যদি থাকে সাফল্য গাথা কোনো গল্প, তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে, আমরা চলে যাব আপনারই কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। মাথা উঁচিয়ে।